নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি জেলার সারাদিন প্রথমে যে খবরের দিকে নজর রাখবো সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশন পৌঁছে যায় সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালীর একাধিক এলাকায় কমিশনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন এবং সেখানে গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি রিয়া মাছিও রয়েছে সরাসরি রিয়ার কাছে যাব রিয়া এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কীরকম দেখো এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে সন্দেশখালি যেভাবে গত কয়েকদিনে আমরা দেখেছি উত্তপ্ত হয়ে উঠেছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু অনেকটাই হয়ে উঠছে শান্তিপ্রিয় আস্তে আস্তে ছন্দে ফিরছে সন্দেশখালী সেটা কিন্তু বলাই চলে কারণ আজকে সকাল থেকে যেটা দেখা গিয়েছে যে একদম স্বাভাবিক ছন্দে সন্দেশখালি সন্দেশখালী বিভিন্ন যে দোকানপাট সেগুলো যেমন খুলেছে অন্যদিকে যে লোকজন যারা বাইরে বেরোন তারাও বাইরে বেরোচ্ছে একদম স্বাভাবিক ছন্দে কাটছে এবং সকাল থেকে যেটা দেখা গেল সুদীপ্ত যে জাতীয় জাতীয় কমিশন এসেছিল জাতীয় মহিলা কমিশন এসেছিল এবং পাশাপাশি রাজ্য পুলিশের যে দশ জনের টিম গঠন করা হয়েছে সেই টিমও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছিল এবং সারা সকাল ধরে সারা বিকেল ধরে তারা সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরেছে এবং সেরা সেরকমই যেটা দেখা গেল যে জাতীয় মহিলা কমিশন তারাও কিন্তু সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরেছে মূলত যারা এই সামনে এসে বলেছিলেন যে তাদের বিরুদ্ধে তাদের তাদের নির্যাতন হয়েছে তারা সামনে এসে প্রতিবাদ করেছিলেন সেই সেই বাড়িগুলোতে মূলত গিয়ে পৌঁছালেন জাতীয় জাতীয় ওমেন কমিশন এবং পাশাপাশি এই রাজ্য পুলিশের যে টিম গঠন হয়েছিল তারাও গিয়ে পৌঁছালো এবং কয়েকটি পাড়া এবং বলা চলে যে একদম স্পেসিফিক কয়েকটি পাড়া সেখানকার সেই পাড়াগুলোর অলিতে গলিতে ঘুরেছেন তারা এবং যেটা জাতীয় নারী সুরক্ষা যারা রয়েছেন তাদের মহিলা কমিশন রয়েছে তারা যেমনটা জানিয়েছেন তাদেরকে যে বেশ কিছু মহিলারা তারা বলেছেন যে তারা একা বলতে চান না তাদের যে অভিযোগ রয়েছে তারা সবাই মিলে বলবেন এবং সেই কারণের জন্য প্রচুর মহিলা তারা এসেছিলেন এক জায়গায় হয়েছিলেন একত্রিত হয়ে সব সব বিষয়টা এই জাতীয় মহিলা কমিশনকে যারা দুজন আধিকারিক এসেছিলেন তাদেরকে সমস্তটা জানিয়েছেন এবং তারা যেমনটা সংবাদ মাধ্যমকে জানিয়েছে সেই জাতীয় মহিলা কমিশনের যে দুজন এসেছিলেন আধিকারিক তারা বলেছেন যে স্পেসিফিকভাবে তাদের কাছে যে কমপ্লেন এসেছে সেটা কোনোভাবেই ডিসক্লোজ করা যাবে না তাদের সুরক্ষার জন্য কিন্তু তারা দিল্লি ফিরে গিয়ে এটার একটা রিপোর্ট বানাবে এবং সেটা কমিশনকে দেবে এবং অন্যদিকে যে রাজ্য পুলিশের যে দশ জনের টিম করা হয়েছে যেখানে দুজন ডিআইজি পদমর্যাদার মহিলা অফিসার রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা অর্থাৎ এখানে যারা অভিযোগ করেছিলেন যে তাদের উপরে নির্যাতন হয়েছে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে মিটিং মিটিংয়ের নাম করে তাদের উপরে অত্যাচার করা হয় তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আজকে এবং শুধু আজকে না তারা আবারও আসবেন বলেছেন এবং সেই যিনি লিড করছেন এই টিমটাকে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র তিনি যেমনটা জানিয়েছিলেন যে তারা কথা বলছেন এবং সর্বশেষে সমস্ত জায়গা তারা ঘুরে যেটা জানালেন যে তারা ফের আরও একবার আসবেন এই সন্দেশখালীতে এবং তারা যখন মহিলাদের সাথে কথা বলেছেন তাদেরকে কনফিডেন্ট দিয়েছে যে তারা সঙ্গে আছে কোন রকম তাদের সমস্যা হবে না এবং সেই দরুন কিন্তু চারটে কমপ্লেন নেওয়া হয়েছে এবং সেই চারটে কমপ্লেন রিটেন কমপ্লেন পেয়েছে তারা বাড়িতে গিয়ে এবং সেই কমপ্লেনে বলা হয়েছে যে তাদের যে ওপরে অত্যাচার হয়েছে তাদেরকে ভয় দেখানো হয়েছে মূলত অত্যাচার করানোর ভয় দেখানো হয়েছে এই বিষয়টা কিন্তু স্পেসিফিকভাবে ডিআইজি সিআইডি সোমা মিত্র তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে এমনটাই বলে গিয়েছে যে চারটে কমপ্লেন হয়েছে এবং সেই চারটে কমপ্লেনেই কিন্তু প্রত্যেক আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট তুলে ধরলেন সন্দেশখালী থেকে এখন সময় বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর বসিরহাটে ধুমধুমার পরিস্থিতি বিজেপির এসপি অফিস ঘেরা নিয়ে তুলকালাম বিজেপির মিছিল ঘিরে গন্ডগোল পুলিশের বিজেপিতে ধস্তাধস্তি লাঠিচার্জ এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন বসিরহাট থেকে সঞ্জিত বিস্তারিত জানবো তোমার কাছে আবার যাব সঞ্জিতের কাছে আপনাদের জানিয়ে রাখি বসিরহাটে এসপি অফিস ঘেরাও বিজেপির এবং সেখানে বিজেপির মিছিল গন্ডগোল বিজেপিতে ধস্তাধস্তি পরিস্থিতি লাঠিচার্জ করা হয় সেখানে নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের ইট পাথর চলে এবং সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপির এসপি অফিস ঘেরাও নিয়ে তুলকালাম বিজেপি এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি এবং সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন সুকান্ত মজুমদার

আদান নেবে তাদের যেটা দাবি নিঃস্বত্ত যে কজনকে আটক পুলিশ আটক করেছে তাদেরকে মুক্তি দিতে হবে সেই মুক্তির দাবিতে কিন্তু এখনো অবস্থান বিক্ষোভ করছে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা মুক্তি না পাবে তাই অবস্থান আমি এখন সেই ছবিটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে ছবি দেখতে পাচ্ছে যে সুকান্ত মজুমদার এবং বিশেষ করে তার নেতৃত্বে যে ভাঙুড়ি পাচ্ছে তার নেতৃত্বে তারা কিন্তু রীতিমতো তারা ক্ষোভ দেখাচ্ছে অবস্থান বিক্ষোভ করছে পাশাপাশি তোমাকে এই ছবিটা দেখা যায় কি করবো যে রীতিমতো তারা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দৃশ্যত্ব মুক্তি দেবে তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে ইতিমধ্যে তিনি বলেছেন যেভাবে পুলিশ আগে পরিকল্পিতভাবে তারা বর্বরিচিত আক্রমণ তাদের কাছে করেছে অর্থাৎ তাদের কর্মীদের মারধর করেছে মাথা ফাটিয়ে দিয়েছে পাল্টা বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে সব মিলিয়ে আজকের সুকান্ত মজুমদারের যে অবস্থান পুলিশের গ্রাহক কর্মসূচিতে রীতিমতো ধুন্ডুম পরিস্থিতি হয়েছে প্রথম যে চারটি ব্যারিকেড করা হয়েছিল তারপর সকাল থেকে তুমি যেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল তারপরে প্রথম ব্যারিকেড দ্বিতীয় ব্যারিকেড তৃতীয় ব্যারিকেট নেই কিন্তু পুলিশের পুলিশ এবং রীতিমতো বিজেপি নেতাকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেড়ে যায় সব মিলিয়ে গোটা পরিস্থিতি উপরে ইতিমধ্যে বেশ কয়েকজন জখম হয়েছে পুলিশ কর্মীরা জখম হয়েছে তাদের যারা আটক হয়েছে বিজেপি নেতাকর্মী সমর্থকদের তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে সেই আমি তে ফালগুনি বার্তা এবং রাজ্যের বিধেয় সভাপতি সুকান্ত মজুমদার তিনি অবস্থান নিকট চলে যাবেন বলে এমনটাই বলেছেন। সত্য? একদমই ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এখন শোনাও আরো একটি বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। মহিলাদের অবস্থা দেখতে মুখ্যমন্ত্রীকে সন্দেশকালী যাওয়ার পরামর্শ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী সেখানকার মানুষের দুঃখ দুর্দশা দেখতে মুখ্যমন্ত্রীকে যাওয়ার পরামর্শ অধীরের অধীরের দাবি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার উচিত রাজ্যের মহিলাদের কষ্ট বোঝা বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে একবার যান আপনি রাজন মহিলা সেখানকার মহিলাদের কাছে কথা বলে জেনে নিন যে সেখানকার মহিলাদের উপরে আপনার দলের নেতারা কি ধরনের অত্যাচার করেছে তাদের উপরে দৈহিক নির্যাতন করেছে তাদের সমস্ত রকমের নির্যাতন করেছে আপনার দলের নেতৃত্ব যারা সন্দেশখালীর দায়িত্বে থেকেছে তাদের মুখতে গিয়ে শুনুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী অনলাইনে প্রতারণার ফাঁদ পুলিশের জালে ধৃত আট আটক তিরিশ জন নরেন্দ্রপুর থানায় কামালগাছি বাইপাসের ওপর অভিজাত একটি আবাসনের ঘর থেকে পরিচিত নামি সফটওয়্যার কোম্পানির নকল করে দেদার চলছিল মানুষ ঠকানো প্রথমে কম দামে বিদেশি জিনিস বিক্রির ক্রেতারা আকৃষ্ট করা হতো তারপর কোনো ক্রেতা অনলাইনের মাধ্যমে জিনিস কেনার জন্য টাকা জমা করলে সমস্ত টাকা আত্মসাত করতো ওই সংস্থা বদলে অর্ডারের কোনো জিনিসই ক্রেতাদের কাছে পাঠাতো না তারা গোপন সূত্রে খবর পেয়ে আবাসনের এই ঘরটিকে ঘিরে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘিরে ফেলে এবং পুলিশকে দেখে পালাতে চেষ্টা করে দুপক্ষের মধ্যে ধস্তধস্তি শুরু হয় অবশেষে পুলিশের জালে ধরা পড়ে আটত্রিশ জন তাদের মধ্যে আট জনকে গ্রেপ্তার করা হলেও বাকি তিরিশ জনকে নানানভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন নরেন্দ্রপুর থানার পুলিশ আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতে স্কুল ডাঙ্গাই বাকলা এলাকায় একশো দিনের কাজের মাস্টার রোলে ভুয়ো তালিকা শ্রমিক অসন্তোষ অনেকে যে পরিমাণ কাজ করেছেন সেই পরিমাণ দিনে উল্লেখ নেই একশো দিনের কাজের টাকা দেওয়ার জন্য জব কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে এসে শ্রমিকদের রোষে গ্রাম পঞ্চায়েত কর্মী চম্পট দিয়েছেন বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি শ্রমিকদের জেলা সারাদিন এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন